হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আজকে সব থেকে সহজ একটা রান্না শেয়ার করছি, সেটা হচ্ছে আমের টক বা খাটা যেটা বলেন। প্রথমে আমগুলো ছিঁড়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল টেল কিছুই দিইনি, শুধু আমগুলো প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি, আর এক টুকরা তেজপাতা দিচ্ছি। দেওয়ার পরে ভেজে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমটা সিদ্ধ না হয়। এটা রান্না করতে বেশি সময় লাগে না, আমটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চিনিও দিতে পারেন, খেজুরের গুড় কিংবা আখের গুড় সব দিয়ে রান্না করা যায়। গুড়টা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং চেখে দেখব এটা মিষ্টিটা পরিমাণে ঠিক আছে কিনা। আর আমি অন্যদিকে আলাদা একটা পাত্রে একটু পেঁয়াজ, সামান্য দু এক কোয়া রসুন গোল করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এবার কিছু আস্ত সরিষা দিয়ে তেলে দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, ওইটা এবার আমি আমের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করলেই হয়ে গেল আমার আমের টক বা খাটা। এটা অতিরিক্ত গরমের সময় রান্না করে খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।